ঈদের দিন আসলে কত মানুষ বৃদ্ধাশ্রমে কাপড় লইয়া আসে। আমি বাবা সারা জীবন পুরান কাপড় পরে ঈদ চালাইছি, সন্তানের নতুন কাপড় কিনে দিছি। আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। আমরা যে ধর্মে আছি, ধর্মটার নাম ইসলাম। ইসলাম ধর্মের মালিকটা কে জানেন? সবাই কয় না? আল্লাহ নিজে বলেছেন, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্মটার মধ্যে কি আছে? যেমন আমাদের দেশে একটা কথা আছে, মানুষ যদি লাইন ছাইরা চলে, আচার আচরণ ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, চলাফেরা ঠিক নাই, এরে মানুষ দেখলে আরে হের কথা কইস না, এর কোন ধর্মকর্ম আছে? ধর্মকর্ম। তাহলে বলেন, আমি একটা ধর্ম দিলাম, ধর্মটার নাম ইসলাম। আর এই ইসলামওয়ালাদের যে কর্ম হবে, কর্ম শিখানোর জন্য আমি আমার হাবিবকে পাঠাইলাম। আবার কোরআনে বলছে, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, যদি আমি আল্লাহর ধর্ম ইসলাম বুঝে জান্নাতে যেতে চাও। কর্ম কত সুন্দর কর্ম নবী শিক্ষা দিতেছেন। আপনার আজকে অনেক মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমার নবী জীবনী কর্ম শিক্ষা দেয়। এক ইহুদি দাঁড়িয়ে আছেন, আলোচনা শুনেন। রাসূল বলেন, ইহুদি তুমি বসো, বসো। ইহুদি বলছে, হুজুর এখানে বসার বিছানা নাই, মাটি, মাটিতে তো বসা যায় না। নবীজি, নবীর চাদর মুবারক, চাদর মুবারক। কর্ম শিখাইতেছেন নবী। আজকে এই নবীর আদর্শ, এই কর্ম যদি আমরা ধরতে পারি, তাইলে আমাদের অশান্তি বলতে কোনো জিনিস আমাদের মধ্যে থাকবে না। নবীজির চাদর মুবারক ঢিল মাইরা দিলেন ইহুদিকে, ইহুদি আমার চাদরটা বিছায়া তুমি বসে পড়ো। ইহুদি চাদর হাতে নিয়ে চুমা খাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এ কি আপনার ব্যবহার? এ কি আপনার ভালোবাসা? এই আপনার আচরণ? আপনার চাদর মুবারক দিলেন আমাকে জমিনে মাটিতে বিছায়া বসার জন্য। নবী গো, আমি শুনেছি আপনি নবীর চাদর মুবারকে জিব্রাইল বসার অধিকার পায় না। যেই নবীর চাদরে জিব্রাইল বসার অধিকার পায় না, সেই নবীর চাদরে আমি ইহুদি বসবো? চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ কি আপনার আদর্শ? এ কি আপনার ভালোবাসা? এ কি আপনার ব্যবহার? আমার নবী বললেন, হ্যাঁ হুজুর, এ কি হবে গো আপনার উম্মতের ব্যবহার? রাসূল বললেন, হ্যাঁ, তাহলে আর দেরি নয় গো নবীজি, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেবজেক্ট। আমার মা বাবা এই সাবজেক্ট, মা বাবা কি করতে হবে, কি পথে, কোন পথে, কিভাবে কি করতে হবে? হুকুম করলেন কোরআনে আল্লাহ, শিখাইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী জেহাদে যাবেন, সকল সাহাবীদেরকে ডাকলেন, আসো তোমরা, আমি জেহাদে যাব, তোমাদেরকে সাথে নিয়ে যাব, যুদ্ধে যাব। সাহাবীরা সকলে আসলেন তৈয়ার হয়ে। একজন সাহাবী আসতে দেরি হয়ে গেল, অনেক দেরি অপেক্ষায় নবীজি সামনে এসে দাঁড়াইলেন। সাহাবী রাসূল বলেন, দেরি হলো কেন? চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। আল্লাহর বন্ধু গো, মায়ার নবী গো, দয়ার নবী গো, হুজুর আমাকে ছোট রাইখা, আমার বাবা মারা গেছে, আমার ফ্যামিলিতে আমি আর মা ছাড়া কেউ নাই। নবীজি গো, আমার মা অসুস্থ, বুড়া মানুষ, মা অসুস্থ, ওষুধপত্র খাইতে হয়। হুজুর আমি আমার মায়ের পাশে
ওষুধগুলো সিরিয়াল করে রাখতে যাইয়া মা ওষুধ খাবে পানির প্রয়োজন, তখন মক্কায় পানির অভাব ছিল, পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করতে যাইয়া, কারণ আমি ছাড়া আমার মা আর কেহ নাই দুনিয়াতে, হুজুর মার যেন কষ্ট না হয় গো নবীজি, পানির ব্যবস্থা ওষুধপত্র সিরিয়াল করে দিতে যাইয়া আমার একটু দেরি হয়ে গেছে, আমার নবীজি গাল মোবারক বেসে গেছে। রে সাহাবি কি বললি, তোর বাবা নাই ছোটকালে মারা গেছে, মা ঘরে বৃদ্ধা মা অসুস্থ, ওষুধ পানি ঠিক মতো দিতে যাইয়া তোর দেরি হয়েছে। সাহাবি রে ও সাহাবি, যাস না তুই জেহাদে যাস না, আমি কত ব্যথাই ব্যতীত রে সাহাবি, শোনো আমি কত ব্যথাই ব্যতীত, আমার নবী বিশ্বের শান্তির নবী, কুল কায়নাতের রহমতের নবীজি, একবার বলুন আল্লাহু আকবার, কুল কায়নাতের রহমত আমার আপনার নবীজি, যেদিন মায়ের পেটে তার শিব এনেছেন তার থেকে ছয় মাস পর, তার থেকে ছয় মাস পর মার পেটে আমার নবীর বয়স ছয় মাস। খাজা আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে বাহিরে গিয়েছিলেন, মদিনায় অসুস্থ হয়ে আব্দুল্লাহ এন্তেকাল করেছে, তখন তো মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না, লোকের মাধ্যমে খবর আনা নেওয়া করত, দাফন করে ফেলেছে, এদিকে ছয় মাস বয়স আমার নবী মায়ের পেটে, আমার নবী মায়ের পেটে ছয় মাস বয়স আসতেছে, খবর নিয়ে এক লোক মদিনার থেকে মক্কায় আয়শা রাস্তার পাশে বাড়ির সামনে আব্দুল মুত্তালিবকে পেয়ে ডাকতেছেন, চাচা আপনার নাম কি? আমার নাম আব্দুল মুত্তালিব। আপনার ছোট ছেলের নাম কি? ছোট ছেলের নাম খাজা আব্দুল্লাহ। চাচা আপনার ছোট ছেলে আব্দুল্লাহ মদিনায় এন্তেকাল করেছে, বলুন সন্তানের এন্তেকালের খবর বাবা যদি পাই গো, বাবা খুশি হয় না ব্যথা পায়। আব্দুল মুত্তালিব বসার থেকে বুড়া মানুষ দাঁড়াইয়া গেছে, কি খবর শোনাইলি রে, কি খবর শোনাইলি? আমার আব্দুল্লাহর স্ত্রী আমেনার পেটে বাচ্চা, আব্দুল্লাহর ভাগ্য হলো না রে বাচ্চাটা একটা নজর দেখার জন্য। খাজা আব্দুল মুত্তালিব কাঁদতেছে, সন্তানের ব্যথায় কিভাবে এই খবরটা আমেনার কাছে পৌঁছাবে? আব্দুল মুত্তালিব খুঁজে পাচ্ছে না কোন রাস্তা দিয়ে বোঝাইবে, ঘরের দিকে আসতেছে, ঘরের দরজায় আয়শা দাঁড়াইয়া দেখে, মা আমেনা পেটের উপর দিয়ে কাপড়ের উপরে হাত বুলাইতেছে, গুনগুন করে কি যেন বলতেছে, ডাকতেছেন আব্দুল মুত্তালিব কি বলে এখন এ অবস্থায় জিজ্ঞেস করব? জিজ্ঞেস করতেছে আমেনা গো, পেটের উপর কাপড়ের উপর হাত বুলাইয়া কি যেন বলতেছ, কি ঘটনা আমি বুঝতে চাই। আমেনা মুস্কি হাসিতে বললেন, শ্বশুর আব্বাজি কে যেন রাত্রে আমাকে খবর দিল, আমি আমেনার পেটে আখিরি নবী এসেছে, বাবাজি আমি আখিরি নবী পাইয়া খুশি হইয়া পেটের উপরে কাপড়ের উপরে হাত বুলাইয়া আমি আখিরি নবীরে মায়া করতেছি। আব্দুল মুত্তালিব বলেন, এই অবস্থায় কেমনে বলবো, তোমার পেটের সন্তান এতিম হয়ে গেছে, বলার সাহস পায় না কি বলে বলবো। অনেকক্ষণ এই অবস্থা দেখে মায়া মেনা ডাকতেছে, শ্বশুর আব্বাজি আপনি কেন কাঁদতেছেন, আপনার কি সমস্যা গো বাবা, এত কান্না, আপনার চোখে পানি, গাল বেসে গেছে, দাড়ি ভিজে গেছে, বুকের জামা ভিজে গেছে, কি ব্যথায় কান্দেন? এবার আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমেনা আমেনা গো,
যে আখিরি নবীরে পেটের ভিতরে রাইখা উপর দিয়া দূর করো স্নেহ করো মায়া করো আমি না গো আমি কেমনে বলবো গো তোমার পেটের আখিরি নবী এতিম হইয়া গেছে মায়া আমি না গাল বেবে চোখের পানি ছাদে ওগো আমার আখিরি নবীজি বাবা বলে কারে ডাক মাগো বাবা আমার নবী আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম জান্নাতে যাওয়ার ধর্ম ইসলাম মানুষ হিংসা বিদ্বেষ ছেড়ে মিলেমিশে থাকবে এই পরিবেশ ইসলামে এই শান্তির ধর্ম ইসলাম জগরাজাটি নাই হিংসা বিদ্বেষ নাই দলা দলি নাই কারো সম্পদ আত্মসাত করা নাই মিথ্যা কথা নাই মাফে কম দেওয়া নাই সেই ধর্মটা যাকে দায়িত্ব দিলেন বোঝানোর জন্য সেই নবী দুনিয়াতে আসতেছে গো ছয় মাস বয়সে মার পেটে বাবা হারা হয়ে গেছে আজকে সেই নবীর উম্মত হইয়া এই ইসলামটা বুঝে শুনে নবীর কথাগুলো মানা বলুন আমাদের দরকার আছে কিনা বাবারা আসুন আমার নবী আসতেছে দুনিয়াতে আমার নবী আসবেন রবিউল আউয়ালে মার কোলে তার শিব এনেছেন মায়া মেনা বলেন আমি কোলে লইয়া বসে আছি বারবার তাকাইয়া দেখি আমার এতিম এত সুন্দর মন কই যেন আকাশের উদিত সূর্যটা আমার কোলে নেমে এসেছে মায়া মেনা বারবার সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাচ্ছে আব্দুল্লাহ গো একটা নজর দেখা গেল না এবার আমার নবী এতিম নবী শিশু নবী মার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মাকে দেখছে মার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে মাঝে মাঝে দুইটা ঠোঁট নাড়তেছে কি যেন বলবেন মা আমেনা কানতেছে বাবা মোহাম্মদ ও বাবা ঠোঁট নাড়াইতেছো কিছু বুঝি বলবা এটাই বুঝি বলবা মা গো আমার বাবা কই বাবাই প্রশ্ন করো না তোমার বাবা দুনিয়ায় নাই কোলে লইয়া আমেনা কান্দে আমার নবী শিশু নবী মার চেহারার দিকে তাকিয়াছে ঠোঁট দুইটা নাড়তেছে আমি না বলেন কি বলবা গো বাবা এটাই বুঝি বলবা মা গো তুমি আমার কোলে নিয়ে বসে আছো আর তো কেউ কোলে নেয় না আর তো কেউ আমার দেখতে আসে না ও গো মায়ার নবী মক্কার নবী মদিনার নবী মক্কায় যদি তোমার কেউ দেখতে নাও আসে গো হবিগঞ্জের জমিনে তোমার পাগলেরা 1400 বছর পরে বসে আছে পবিত্র ঈদে মিলাদুন নবী মাশাআল্লাহ মারহাবা মুহাববতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মোহাম্মদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হাইরে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা হাইরে দন যদি
হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিও খসালিহি সাল্লু আলাইহি। সকল একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আমার নবী আসতেছে ইসলামের আদর্শ শিক্ষা দিবে। মার মর্যাদা কত, বাবার মর্যাদা কত, মা বাবা কত দামি সম্পদ। কোরআনে ঘোষণা করেছে আল্লাহ, বাস্তবে শিখাইলেন নবী মুহাম্মাদুর রাসূল। আমার নবীর দাদা আসতেছে, নাতির খবর শুনে মন ভরে নাতিকে দেখবে। এদিকে মা আমেনা কোলে নিয়ে কাঁদতেছে, আমার নবী শিশু নবী ঠুট মুবারক নাড়তেছে, কি যেন বলবেন। মা আমেনা ডাকে, বাবা গো এটাই বুঝি বলবা, মা গো দুনিয়ায় সন্তানাদি হলে কত মানুষ দেখতে আসে, কত মানুষ কত কিছু নিয়ে আসে। মামার বাড়ির থেকে স্বর্ণের চেন নিয়ে আসে, খালার বাড়ির থেকে আংটি নিয়ে আসে, বাবার বন্ধুরা পাঞ্জব পাঞ্জাবি পাইজামা জামা কাপড় নিয়ে আসে। আমাকে দি কেউ দেখতে আসে না, কেউ দি একটা জামা কাপড় দেয় না। রে বাবা এটাই বুঝি আমারে প্রশ্ন করবা, এই বলে আমি না কান্দে। এমন সময় শোনা যায় আকাশে গাইবি আওয়াজ হচ্ছে, আমেনা রে কান্দিস না, আমার বন্ধু তোমার কোলে পাঠাইলাম। একটু তাকাইয়া দেখো, দুনিয়ার কোন মানুষ জামা কাপড় দিবে আমি আল্লাহ চাই না। তাকাইয়া দেখো, আমার বন্ধুকে আমি আল্লাহ জান্নাতি জামা কাপড় পরাইয়া দিছি। আদম আলাইসালাম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কাউরে আমার আল্লাহ জান্নাতি জামা কাপড় পরাইয়া দেয় নাই। আমার নবী বাবা নাই গো, কে নতুন জামা কিনে দিবে, আমার আল্লাহ জান্নাতি জামা কাপড় পরাইয়া দিছে। এই ব্যথায় ব্যতীত হইয়া নবী আসতেছে, 6 বছর বয়সে মা হারাইয়া আমার নবী রাস্তায় রাস্তায় কান্দে। নবীজিকে মক্কার শিশুরা মেয়ে পুরুষেরা ছোট ছোট বাচ্চারা চারিদিক গেরাও করে চোখের পানি মুছে দেয়, সান্ত্বনা দেয়, মোহাম্মদ কেঁদো না, তোমার মা নাই বাবা নাই বলে কানতে হবে না গো, আমরা তোমার সঙ্গী আছি। সারাদিন সান্ত্বনা দেয়, যখন সন্ধ্যা গনি আসে সবাই যার যার বাড়িতে চলে যায়, মা নাই বাবা নাই নবীরে কেউ নাই। আমি জানতে চাই আজকে যদি শিশু নবী দুনিয়ায় থাকতো, এই 6 বছর বয়সে মা হারা বাবা হারা বেতা লইয়া যদি আপনাদের চৌধুরী বাজারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্ত গো, এই নবীরে কুলে করে নেওয়ার মানুষ এই ময়দানে আছেন কিনা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা, একটু হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, আমরা খুলে নিতাম। আল্লাহ তুমি দেখো,
তোমার নবীর পাগলগুলো আজকে নবীকে মায়া করে কোলে নেওয়ার আশায় হাত তুলেছে। আল্লাহ একটা রাত্রে এই নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও। মাশাআল্লাহ, খুশি হলাম এই এলাকায় আল্লাহর বন্ধু যার প্রেমে কুল কায়নাত, সে নবীর আশেক পাগল এই জমিনে রয়ে গেছে। আল্লাহ এই জমিনের উপর তোমার রহমত শান্তি বরকত দিয়ে ভরপুর করে দাও। আমার নবী মা নাই বাবা নাই, এই ব্যথায় ব্যথিত নবী শিক্ষা দিলেন কি, শিক্ষা দিলেন কি? সাহাবী বলছে, হুজুর আমাকে ছোট রাইখা, বাবা মারা গেছে গো, আমার বাবা নাই এই সংসারে, আমি আর আমার মা, অসুস্থ মা, বুড়া মানুষ, মাকে ওষুধপত্র সিরিয়ালে দিতে যাইয়া বাবা নাই গো, আমি ছোটকালে আমার বাবা মারা গেছে, মা অসুস্থ, পর্যাপ্ত পরিমাণে পানি সংগ্রহ করে দিতে যাইয়া ওষুধপত্র বুঝাইয়া দিতে যাইয়া, হুজুর কারণ আমি জেহাদে যাব, যুদ্ধে যাব, ফিরে আসতে পারি কিনা বিশ্বাস নাই, আমার মার যেন কষ্ট না হয়, সেই ওষুধপত্র পানি দিতে যাইয়া আমার দেরি হয়ে গেছে। আমার নবী গাল ভাসাই আকান্দে, সাহাবীরে যাইসনা রে জেহাদে যাইসনা, আমি নবী মাহারা হইয়া সইতে পারি নাই, যা আমি তোকে নির্দেশ দিলাম জেহাদে যাইতে হবে না, তুমি তোমার মার খেদমতে যাও, মার খেদমত জেহাদের চাইতে বেশি নেকি পাওয়া যাইবা। কি সুন্দর আদর্শ, কি সুন্দর শিক্ষা নবী আমাদেরকে দিয়ে গেলেন। বাজানা শুন, আল্লাহ কোরআনে এই মার কথা বাবার কথা কি বলেছে, আর নবীজি বাস্তবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আল্লাহর নির্দেশ হলো ধর্ম, আর নবী বাস্তবে যা করে শিখাইলেন এটা হলো কর্ম। এই ধর্ম আর কর্ম যার মধ্যে থাকবে তারাই জান্নাতি হয়ে যাবে। আপনারা জান্নাতে যাইতে সবাই রাজি আছেন তো? এক মাহফিলে, মাহফিলে শুনি ছোট্ট একটা বাচ্চা দিছে গজল কওয়ার জন্য, গজল কইতে দিছে ছোট্ট বাচ্চাকে, আমরা তো বয়স হয়ে গেছে, ছোট্ট বাচ্চা গজল কইতে দিছে, এই মাইকটা হাতে নিয়ে আমার বাম পাশে, মিনিমাম প্যান্ডেলে 25,000 লোক হবে, বাচ্চাটা এই প্যান্ডেলের বাম পাশে স্টেজে আমার বাম পাশে মাইকটা হাতে নিয়ে ছোট্ট বাচ্চা একটা গজলে টান দিছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, মার দাম জান্নাতের চেয়েও, সবাই দি কয় না, ভয় পাইতাছেন? আমি তো বলছি, আমি তো কোরআন হাদিস থেকে ফেজ ভাঙ্গে দিব, জান্নাতের চেয়েও মায়ের দাম, একবার বলুন আল্লাহ আকবার। জান্নাতে যাইবার লেগে মানুষ নামাজ পড়ে, জান্নাতে যাইবার লেগে মানুষ রোজা রাখে, জান্নাতে যাইবার লেগে এক কথা মানুষ এবাদত করে, এবাদত করার একটাই তো আশা জান্নাতে যাইতো। আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, ও পৃথিবীর ঈমানদার মেয়ে পুরুষ, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, অর্থাৎ ইবাদত। এরপরে জান্নাত দেলাইব কয় না, আটকাই রেখেছে জান্নাত, ইবাদত করতারবেন কিন্তু জান্নাত পাইয়া লাইছেন এখানে এরকম কোনো আশ্বাস দেয় না। এরপরে কি কয়, অফ আলুল খাইরা ভালা কাজ করো, এবাদতের পরে ভালা কাজ করো, তাইলে কি হবে, লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, তুমি জান্নাতি। এখন আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ইবাদত করো এক আল্লাহর আর খেদমত করো মা বাবার। ইবাদত আছে মা বাবার, খেদমত নাই,
খেদমত আছে এবাদত নাই তাহলে আপনার জান্নাত নাই। মা বাবার খেদমত আল্লাহর এবাদত দুইটা যদি একত্রিত থাকে তাইলে আপনি জান্নাতি। এবাদত বহুত করছেন মার মনে কষ্ট দিছেন আপনার জান্নাত নাই, কারণ রাসূল হাদিস শরীফে বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের কি কি সবাই কন। আচ্ছা এবার বাস্তবে যান, এই যে বাচ্চা ছেলেটা গজল কইলো জান্নাতের চেয়ে দামি আমার মা গো, জান্নাতের চেয়ে দামি আমার মা। এ মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে জান্নাতের চেয়ে মার দাম বেশি না কম? বাবারা ভাইয়েরা এই মারে কষ্ট দিও না, কেমনে কষ্ট দাও গো, প্রচন্ড শীতের মধ্যে তোমার আমার বয়স যখন 4 মাসের বাচ্চা ছিলাম 5 মাসের বাচ্চা ছিলাম, শীতের রাত্রে কম্বল গায়ে দিয়ে লেপ গায়ে দিয়ে খাতা গায়ে দিয়ে সবাই ঘুমিয়েছে, বাচ্চাটা রাত্র 3টায় পসরা পায়খানা করেছে, বাচ্চা তো বলতে পারে না ঘোরাঘুরি করে সমস্ত শরীরের মধ্যে পায়খানা ভরাইছে, দুর্গন্ধ ঘরের মধ্যে থাকার মতো না, দাদি পাশের রুমে ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়া বলছে দুর্গন্ধ কে পায়খানা করে দিল, ঘরের ভিতরে বিছনায় পায়খানা সাধারণত বাচ্চারাই করে, আবার এক বয়সে বুড়া হয়ে গেলে অসুস্থ বুড়া মা বাবা বিছনায় পসরা পায়খানা করে, কি বলেন? আমার আল্লাহ সিস্টেম করেছে কত সুন্দর, 4 মাস বয়সের বাচ্চা পায়খানা প্রস্রাব করে সারা শরীরে বড়াইল, দুর্গন্ধে ঘরে একেবারে থাকার মতো নয়, দাদি ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়ে বলছে পায়খানার গন্ধ থাকার মতো নয়, অবশেষে ফুফু সাথে ঘুম থেকে ওইটা বলছে কেমনে থাকবো এত দুর্গন্ধ ঘরের মধ্যে, খালা ছিল বেড়াইতে খালাও নাকে কাপড় দিল, বাবা বাতি জ্বালাইয়া নাকে কাপড় দিয়া ডাকতেছে বাচ্চার মা রে, ঘুম থেকে ওঠো দুর্গন্ধ পায়খানার, মন কই বাচ্চা পায়খানা করেছে, দাদির নাকে কাপড়, ফুফুর নাকে কাপড়, খালার নাকে কাপড়, বাবার নাকেও কাপড়, ঘুম থেকে উঠে মা দরদি কম্বলটা সরাইয়া দেখে সারাটা শরীরে পায়খানা ভরাইয়া ফেলাইছে, একটা সত্য কথা বলো গো মার সন্তানেরা, মা নাকে কাপড় দিছে কিনা, মা দরদি দুই হাতে বাচ্চারে ধরছে, দুটা হাতের ভিতরে পায়খানা পড়ছে, টাইনা টাইনা বিছনা থেকে উঠাইয়া শুকনা কাপড় দিয়ে শরীরটা মুছে ফেলেছে, পায়খানা পরিষ্কার করে ফেলেছে, বিছনাটা পায়খানা প্রস্রাবের খাতাটা সরাইয়া দূরে ফালাইয়া মা আবার বিছানা শুকনা খাতা দিয়া বাচ্চারে শুয়াইয়া দুই গালে চুমা দিয়া মা বুকে জড়াইয়া ধরে শুয়ে গেছে, একটাবার নাকে কাপড় দিল না, একটাবারও পায়খানার দুর্গন্ধ বলল না, বলুন এ মানুষটাকে। আমার নবী বলেছে উম্মতেরা রে এ মার মনে কষ্ট দিও না, এ মায়ের খেদমত জেহাদের চাইতেও বেশি, শুধু জেহাদ নয় আমার নবী হাদিস শরীফে বলেছে বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত والصومي والحج والعمرة والجهاد في سبيل الله। একটা লোক নামাজ পড়ল, নামাজ উত্তম এবাদত বাজান, নামাজ পড়ল সদকা করল রোজা রাখল
হজ করলো উমরা করলো আল্লাহর রাস্তায় জিহাদ করলো ছয়টা ইবাদত করে যেই নেকি পাইলো আরেকটা গরিব মানুষ আরেকটা মার পাগল মানুষ সারা দিন অফিস আদালতে কাজ করলো সারা দিন দোকানদারি করলো সারা দিন রিকশা চালাইলো ভ্যান চালাইলো সারা দিন লেবারের কাজ করলো সারা দিন লেবার বুঝা বইতে বইতে বিকাল বেলা গাড় বাঁকা হইয়া গেছে 500 টাকা রোজগার হলো 450 টাকার সংসারের বাজার 50 টাকা দিয়া ভালো দুইটা কমলা কিনছে রাতে হাইটা হাইটা বাড়িতে গেছে রাত্র 10টা বাজা গেছে যায়া দেখে রাস্তার উপরে দরদি বাবা দাঁড়াইয়া রইছে বাবা এত রাতে রাস্তায় কেন বাবা চোখের পানি ছেড়ে দিছে বাবা এত রাতে রাস্তায় কেন এখন বুঝবা না তুমি যখন বাবা হইবা ছেলেরা যদি বাইরে থাকে তখন বুঝবা রাতে বাবা রাস্তায় কেন বাবা আমি তো তোমার মায়ায় রাস্তায় দাঁড়াইয়া রইছি আই বাবা ঘরে যাই ঘরের কাছে যাইয়া দেখে মা দরদি দরজাটা খুইলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে কানতে মায়ের আঁচল ভিজে গেছে মা তোমার কি হলো কানতেছো কেন বাবা গো আজকে রাত্র 10টা কেন হলো সেই ব্যথায় কান্দি ঘরে গেল মাকে একটা কমলা বাবাকে একটা কমলা দুইজনের দুইটা কমলা দিছে মা খুশি বাবা খুশি আমার কলিজার টুকরা সন্তান আমাদের জন্য কমলা আনছে দেখছো নি আমার বাবা কত মায়ার মানুষ বাবা বলছে এমন সন্তান আল্লাহ দিছে আল্লাহ আমরা তো খুশি আমার নবী বলেছে দুইটা কমলা মা বাবার হাতে দিয়া যারা মা বাবারে খুশি করেছো ওই লোকের ছয় ইবাদতের চাইতে মা বাবার খুশির বিনিময় তুমি বেশি নেকি পাইয়া গেছো আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর আদর্শ মাইনা সেই নবীর কথা মাইনা মা বাবার যার দুনিয়াতে আছে খেদমত করা দরকার আছে কিনা আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছে ও দুনিয়ার মানুষেরা মা বাবা বড় কষ্ট তোমাদের জন্য করেছে কত কষ্ট করেছে আমার আল্লাহ মানুষকে বুঝাইতে চাই কোরআনের মাধ্যমে হামালাতু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতহু কুরহা তুমি যখন তোমার মার পেটে ছিলা তোমার মা 10টা মাস 10টা দিন কি করছে আমি আল্লাহ দেখছি অন্য কেউ দেখে না কিছু বাস্তবে পাওয়া যায় যারা স্বামী হয়েছেন প্রথম অবস্থায় যখন বাচ্চাদের মেয়ে ছেলে মেয়ে হয় বাচ্চা কাচ্চা হয় মহিলাদের যখন প্রথম বাচ্চা কাচ্চা হয় তারা তো জানে না কত কষ্ট কত ব্যথা বাচ্চা হবে বাচ্চা নড়াচড়ি করে কি হবে বাঁচবে না মরবে টেনশনে পড়ে গভীর রাত্রে দেখবেন স্বামীর পায়ে ধরে কাঁদতে থাকে এটা আমার বেলাও হয়েছে পায়ে ধরে কাঁদতেছে 8-9 মাস বয়স বাচ্চা পেটে ঘুম থেকে উঠে দেখি কান্দে পায়ে ধরে জিজ্ঞেস করি কি হলো তোমার কাঁদতেছো কেন ডাকতেছে স্বামী বাচ্চা পেট কষ্ট আমি তো আগে জানি না যেইভাবে বাচ্চা নড়া চুরি করে মাঝে মাঝে জ্ঞান হারা হয়ে যায় মন কই আমি বাজুবো না স্বামী তোমার পায়ে ধরে কান্দি এই কিছু দিনে সংসার করে যদি তোমার সাথে কোনো বেয়াদবি হয়ে থাকে আমি যদি মারা যাই পায়ে ধরি গো স্বামী আমারে মাফ করে দিও আমার আপনার মতো একটা সন্তানের মুখ দেখতে যাইয়া প্রসব ব্যথায় কত মা দুনিয়ার থেকে বিদায়ী হয়েছে হয় নাই আজকে সেই মার মর্যাদা কত আমার আল্লাহ কোরআনে বলেছে আমার নবী হাদিস শরীফে বলেছে বাবারা মারে যদি কষ্ট দাও মক্কা মদিনায় হজ করো মসজিদে নামাজ পড়ো মা যদি খালি বলে আল্লাহ ছেলেটা আমারে কষ্ট দিয়েছে আমার আল্লাহ এ নামাজ রোজা হজ যাকাত একটাও কবুল করবে না
মা তোমার মক্কা মা তোমার মদিনা মা তোমার জান্নাত আজকে সে মার মর্যাদা নাই এখন বাংলাদেশে ও বিদেশীদের মতো এই বাইরাত শুরু হইছে অথচ নবীর আদর্শের মধ্যে শান্তি আজকে আপনারা শুনেছেন চীনে করোনা ভাইরাস চীনে করোনা ভাইরাস চীনের উপর এই বিপদ এই বিপদের মূল কারণ চীনারাই বুঝে ফেলেছে চীনের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট তারা মুসলমানদের মসজিদে গেছে যদিও তারা বেদিন বেদুরমি নামাজ পড়ে না কিন্তু মসজিদে গিয়া মুসলমানদের নামাজের কাতারের পাশে দাঁড়ায়া নামাজ শেষে করু জুড়ে বলছে ইমাম সাহেব মুসলমানকে নামাজিকে আলেমকে হুজুর দোয়া করেন আল্লাহ যেন এই চীনের মানুষকে এই করোনা ভাইরাস থেকে যেন বাঁচায়া রাখে কারণ আল্লাহ বাঁচাইতে পারে যার বাস্তব প্রমাণ ইব্রাহিম খলিলকে নমরুদের আগুনের ভিতরে বাঁচাইয়া রেখেছিলেন কে আল্লাহ আওয়াজ করে বলুন কে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে 40 দিন পানির নিচে যেই মাছে খাইছে এই মাছের আরেকটা মাছে খাইছে খায়া নদীর সমুদ্রের নিচে গিয়া বইয়ে রইছে 40 দিন এই 40 দিন দুই মাছের পেটের ভিতরে বাঁচাইয়া রাখছে মালিকটাকে আল্লাহ আওয়াজ করে বলুন আল্লাহ এই আল্লাহকে আছে না এখনো তাহলে কিসের ভয় ভয় নাই আজকে শুনলাম 25টা দেশে এই ভাইরাস ছড়িয়ে গেছে আল্লাহ তাআলা তো আমাদের সোনার বাংলায় এই এই ভাইরাস আসে নাই আসবেও না কারণ এই সোনার বাংলার সীমানার পাশে পাশে আল্লাহর অলিরা পাহারা দিচ্ছে এই বাংলার জমিনে ভাইরাস ঢুকতে পারবে না ইনশাআল্লাহ মাঝে মাঝে একটা ভাইরাস আসে ডেঙ্গু মশা হেওয়ায় থাকতে পারে না যাওন গা লাগে আবার গতকালকে শুনেছি এই ভাইরাসের একটা ঔষধ বাইরেছে এই ঔষধটা কি হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোসাই খানায়ে কাবার পাশে যেই জমজমের কূপের পানি কুদরতি পানি বাহির হইছিল যেদিন ইসমাঈল আলাইহিস সালামের কপালে আমার নবীর নূরে মুহাম্মাদি জ্বলছিল সেই নূরে মুহাম্মাদি ইসমাঈলের কপালে ইসমাঈলের পায়ের গোসাই যেই জমজম পানি বের হয়েছিল সেই জমজমের পানি যে খাবে ভাইরাস থেকে সেই বেঁচে যাবে আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই গাউসিয়া আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ বাজান শান্তিতে যদি থাকতে চান আমার নবীর রেখে যাওয়া কোরআন সুন্নার ছায়ার নিচে যান চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মসজিদে গেলেন এই ভাইরাস থেকে বাঁচার জন্য ভাইরাস কিয়ের ভাইরাস এই সমস্ত ভাইরাস আল্লাহওয়ালারা খাইতে পারে সমস্যা নাই যার বাস্তব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী ওমর যখন রাষ্ট্রপতি মদিনার শাসক তার আরেক রাষ্ট্রের রাষ্ট্রীয় বন্ধু এক শিশি বিষ আরেক শিশি আতর পাঠাইছে রাষ্ট্রীয় হাদিয়া ওমর রাষ্ট্রপতিকে দিয়েন ওই যে ব্যক্তি নিয়ে গেলেন এই ব্যক্তি বলতেছেন ওমর এই হাদিয়াটা গ্রহণ করুন ওমর বললেন কি এটা বিষ এটা কি এটা আতর তখন মসজিদের নববীর মিনারার কোণা বাঁধতেছিল মসজিদের নববীর মিনারার কোণা বাঁধতেছিল ওমর দাঁড়িয়ে আছে বলছে হুজুর এই হাদিয়া আপনার কি করব এই বিশ্বের বুতুলটা মুখটা খুইলা আপনার কোন শত্রু যুদ্ধ ক্ষেত্রে গেলে মুখটা খুইলা খালি তাদের দিকে দয়রা রাখবেন সব মইরা সাফ হয়ে যাবে এত পাওয়ার তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এটা কি এটা আতর আপনাকে দেওয়া হলো ওমর বলেন আমি তো এটা পেতাম না যদি জনগণ আমাকে
এই আসনে না বসাইতো তাহলে আমি একা যদি এই আতর ব্যবহার করি আমি জনগণের কাছে রেনি হয়ে যাব তাই সবারে তো আমি পৌঁছাইতে পারবো না তখন বললেন এই আতরের শিশি হযরত ওমর মদিনার মসজিদে নববীর মিনারার কোণার মধ্যে সারা আতর ডাইলা দিল যারা আসবে এই আতরের গন্ধের ভাগ সবাই পাবে আমি ব্যক্তিগতভাবে নিলাম না এটা কি এটা বিষ মুক্তা খুইল্লা শত্রুর দিকে ধরে রাখবেন সব সাফ ওমর কো এত ক্ষমতা তোর বিশ্বের দেখি তোর বিশ্বের ক্ষমতা কত আমার আল্লাহর ক্ষমতা কত ওমর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বিশ্বের বুতুলের মুখটা খুইলা সবটা মোহরের মধ্যে ডাইলা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেই বেচারা যে দৌড়ে কই এই জায়জব তো আমার দিতেই কারণ বিশ্বের শিশি তো আমি দিছি এই বিপদ তো আমার উপরেই হ্যাঁ যে দৌড়ে যেটা মুখ খুইলা দিলে মানুষ মইরা জাগা আর ফুরাটা খায় বইরিছে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যাপারটা কি বুঝে লই কাছে আইছে হুজুর আর মাইরেন না প্রশ্ন করি জানার জন্য কি যে বিশ্বের বোতলের মুখ খুলে দিলে মানুষ মেরে জাগা আর পুরাটা খাইলেন আপনার দিকে কিছু হইল না ওমর কয় আমি দেখছিলাম তোর বিশ্বের শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি তোর বিশ্বের বোতল আমার আল্লাহর নামের উপর আমি সবটা খেয়ে ফেলছি আমি দেখলাম তোর বিশ্বের চাইতে কোটি কোটি গুণ ক্ষমতা আমার আল্লাহর বেশি পারলো না তোর বিষ আমাকে ক্ষতি করতে আমি আল্লাহর নামের উপর খেয়েছি বলুন এ আল্লাহ এখনো আছে কিনা বাবারা এই সুন্দর পরিবেশ শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ তার বন্ধুকে পাঠাইলেন সেই বন্ধু শিক্ষা দিলেন মা কেমন জিনিস বাবা কেমন জিনিস একবার বলুন আলহামদুলিল্লাহ বাজান আজকে সেই ভাইরাস নবীর আদর্শ নবীর তরিকা নবীর দেখানো পথ থেকে আমরা দূরে সরে যাচ্ছি বিপদ আমাদের উপরও আসতে পারে যদি আমরা সেই পথে না আসি আমাদের দেশেও বিভিন্ন উন্নত দেশের মতো আমাদের দেশেও বৃদ্ধাশ্রম খোলা হয়েছে গাজীপুরে যে দেখেন কত মা গাছতলায় বৃদ্ধাশ্রমে বসে বসে কান্না দেখে কত বাবা লাঠি বর করে হাইটা হাইটা দূরে যাইয়া কানতে কানতে চোখের কোনায় গা হয়ে গেছে প্রশ্ন করলে জবাব দেয় প্রশ্ন করি বাবা এখানে বৃদ্ধাশ্রমে কেন আপনার কি ছেলে মেয়ে নাই বাবা বলছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে রে বাবা সকালের খাবার রাত্রে খাইছি কতদিন না খাইয়া কষ্ট করেছি ছেলে মেয়ের মুখের খাবার যোগাইছি লেখাপড়া শিখাইছি আজকে আমার দুইটা ছেলে দুইটা মেয়ে শিক্ষায় শিক্ষিত ভালো পরিবেশে বিয়ে শাদী দিয়েছি বিয়ে শাদী করেছে কেউ ক্যানাডা আছে কেউ অস্ট্রেলিয়া আছে কেউ চট্টগ্রাম আছে কেউ ঢাকা আছে তারা ওখানে বাড়িঘর করে সেটেল বউ বাচ্চা নিয়ে থাকে আমি বাবা বাড়িতে পড়ে আছি আমার কোনো খবর তারা নেয় না পায়খানা করে বিছানার মধ্যে পড়ে থাকি পরিষ্কারের মানুষ পাই না দুর্গন্ধে কেউ ঘরে আসে না রে বাবা বাবা সত্য করে কো বাবা যখন কোলে লইয়া হাঁটত মাঝে মাঝে বাবা কান্দের উপর রাখত বাবার কান্দের উপর কি আমরা ছোটকালে পসরা পায়খানা করি নাই বাবা কোনদিন সন্তানরে ফেলে দেয় নাই এই পায়খানা অবস্থায় মার কাছে বাচ্চাটারে দিয়া বাবা পুকুরে গেছে নদীতে গেছে না হয় টিউবলে গেছে এই সন্তান পায়খানা করেছে একটু রাগ হয় না একটু বাবা মনে কষ্ট নেয় না আজকে সেই বাবা ঘরে পড়ে আছে পায়খানা করে এ বিছানায় উঠতে পারে না পরিষ্কারের কেউ নাই অবশেষে কান্দে বাবা গো একটা গ্লাস পানি দেওয়ার মতো আমার ঘরে কেউ নাই আমার ছেলে মেয়েরা সবাই ভালো আছে নাতি নাতকর সহ ভালো আছে বাবা কান্দি ঈদের দিন
আসলে কত মানুষ বৃদ্ধাশ্রমে কাপড় লইয়া আসে। আমি বাবা সারা জীবন পুরান কাপড় পরে চালাইছি, সন্তানের নতুন কাপড় কিনে দিছি।